এরকম যদি সংখ্যা থাকে আর প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হয়ে যাবে প্রচুরক। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহুনির্বাচনী বা নৈর্বাচিক প্রশ্নের সাজেশন ও সমাধানের 8 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব অধ্যায় 17 পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে এমসিকিউ প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 15টি এমসিকিউ প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে, যেগুলো মুখস্থ করে নয় অঙ্ক করে বের করতে হয় শর্টকাট টেকনিকের মাধ্যমে। আর এর পূর্বে আমরা 105টি এমসিকিউ প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে এমসিকিউ এর প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান পাওয়া যাবে। তো যাই হোক, আর কথা বলাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে 106 নম্বর প্রশ্নে। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, 13, 17, 14, 11, 9, 14, সংখ্যাগুলোর মধ্যক কত। ঢাকা বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো যখনই এরকম সংখ্যা দেওয়া থাকবে আর মধ্যক নির্ণয় করতে বলবে, তখনই সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি যদি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই, ছোট সবচেয়ে ছোট সংখ্যা 9, এরপরে হচ্ছে 11, এরপরে 13, এরপরে 14 আছে দুইবার, 14 পরে আছে 17, সংখ্যাগুলোকে সবগুলোকে সাজিয়ে নিলাম। সংক্ষিপ্ত একটি নিয়ম আছে মধ্যক নির্ণয় করার জন্য, দুইভাবে মধ্যক নির্ণয় করা যায়। তো আজকে আমি একবারে ছোট্ট একটি নিয়ম দেখাবো। আমরা দুই পাশ থেকে এরকম করে জোড়া জোড়া করে বক্স আকার করে নিতে পারি, আর মাঝে যে সংখ্যা দুটা থাকবে, এই সংখ্যা যদি দুইটা থাকে তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে, আর যদি একটা থাকে তাহলে সেটাই আনসার হয়ে যাবে। তো এখানে 13 আর 14 আছে, তো আমরা এই দুটাকে যোগ করব। তাহলে 4 আর 3 = 7, আর 1 আর 1 হচ্ছে কত, 2। এটাকে আমরা এখন দুই দিয়ে ভাগ করব। 27কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 13.5 আসবে, এটাই হয়ে যাবে মধ্যক। তাই 13.5 দেখতে পাচ্ছি গ নম্বরে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 107 নম্বর প্রশ্নে 1 হতে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি। কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল এই প্রশ্নটি। এখানে 1 থেকে 22 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে প্রথমে লিখবো। তাহলে 3, 6, 9, 12, এরপরে 15, এরপরে 18, এরপরে হচ্ছে কত, 21। এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, প্রত্যেকটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। এখন এখানকার মধ্যে মধ্যক নির্ণয় করতে বলেছে। 3টা করে যদি আমরা এখানে বক্স করে নেই, 3টা করে বক্স আকারে করে নিলে এখানে শুধুমাত্র থাকছে কত, 12। তো এই 12ই হচ্ছে কি মধ্যক। তো 12 আছে খ নম্বরে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 108 নম্বর প্রশ্নে বলছে 5, 11, 13, 6, 13, 6, 11, 9, 6, সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি। এটা দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটি। এরকম যদি সংখ্যা থাকে আর প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হয়ে যাবে প্রচুরক। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 6, 6 এবং 6, 6 আছে 3 বার, আর কোনো সংখ্যা এখানে 3 বার নেই, তাই 6 হচ্ছে সবচেয়ে বেশি বার আছে, তাই 6 হচ্ছে কি এখানে প্রচুরক, তাই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 109 নম্বর প্রশ্নে 10, 15, 11, 9, 12, 14, 18 উপাত্তের মধ্যক কত। বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল এই প্রশ্নটি। এই সংখ্যাগুলোর মধ্য থেকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে বললেই আর এরকম সংখ্যা থাকলেই, এলোমেলো থাকলে সেটাকে সাজাতে হবে। তাই সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 9, এরপরে হচ্ছে 10, 10, এরপরে 11, 12, 14, 15, এরপরে 15 পরে আছে 18। তো এই সংখ্যাগুলোকে সাজানোর পরে আমরা 3টে করে নিয়ে নিব বক্স আকারে, এই পাশ থেকে 3টে করে বক্স আকারে নিব। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে একটি সংখ্যা আছে 12, এই 12টাই হচ্ছে এখানে মধ্যক। তো 12 আছে খ নম্বরে, তাই খ নম্বরই হচ্ছে মধ্যক। এরপরে 110 নম্বর প্রশ্নে 8, 7, এরপরে 110 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 8, 9, 7, 15, 10, 15, 11, 8, 10, 9, 8, উপাত্তগুলোর প্রচুরক কত। যখন এরকম সংখ্যা দেওয়া থাকে আর প্রচুরক নির্ণয় করতে বলে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটি হয়ে যাবে প্রচুরক। 8, 8, 8, তাহলে 8 আছে এখানে কয়বার, 3 বার, তাহলে 8ই আছে সবচেয়ে বেশি বার, তাই 8ই হচ্ছে কি প্রচুরক, তাহলে ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 111 নম্বর প্রশ্নে একটি সারণি দেওয়া আছে এবং এই সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত বের করতে বলছে। সিলেট বোর্ড 2022 সালে এসেছিল এই প্রশ্নটি। যখন এরকম সারণি দেওয়া থাকে এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে বলবে, তখনই গণসংখ্যা যেটা সবচেয়ে বড় থাকবে সেই সারিটাই হয়ে যাবে প্রচুরক শ্রেণী, আর ওই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তির দুটি মানকে যোগ করে দুই দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে মধ্যক। তাহলে এখানে 13 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাই এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তির মান হচ্ছে 41 + কত, 50, ভাগ হচ্ছে 2। এখন 41 আর 50 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 91, 91কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 45.5 পাবো, এটাই হয়ে গেল প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্নে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বলছে উক্ত উপাত্তের পরিসর কত।
হতো, চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। তো পরিসর বের করার সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 50 আর সবচেয়ে ছোট মান হচ্ছে 33। তো আমরা সূত্রটি অনুযায়ী যদি মান বসাই, সর্বোচ্চ মান হলো 50 মাইনাস সর্বনিম্ন মান 33, আর এর সাথে যোগ হলো কত 1। তো আমরা যোগ 1 দিব। এখন 50 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে থাকছে কত 17, যোগ হলো 1। 17 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে 18। তাহলে আমরা 18 দেখতে পাচ্ছি ক নম্বরে, তাই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 113 নম্বর প্রশ্নে যদি এল সমান 48 হয়, এফ সি সমান 31, এফ এম সমান 25, এইচ সমান 6 এবং এন সমান যদি 72 হয় তবে মধ্যক কত, রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এই মানগুলো সব দেওয়া আছে। আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণিত এইচ বাই এফ এম, এটি হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন মানগুলো বসাতে হবে। এল সমান দেওয়া আছে এখানে কত 48, ছোট করে লিখতে হবে। এন বাই 2 সমান, এন সমান এখানে দেওয়া আছে 72, তাহলে 72 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 36, দুগুণী 72 তাহলে 36। আর এই মাইনাস এফ সি, এফ সি সমান দেওয়া আছে এখানে কত 31, তাহলে এখানে আমরা 31 বসিয়ে দিলাম। আর এইচ এর মান হচ্ছে এখানে 6, তাহলে গুণিত 6। আর এফ এম সমান দেওয়া আছে 25, আমরা এখানে দিয়ে দেবো 25। এখন সবগুলোকে হিসেব করতে হবে। তো এখানে হচ্ছে 48 প্লাস 36 থেকে 31 বাদ দিলে এখানে থাকবে 5, গুণিত উপরে আছে কত 6 আর নিচে আছে কত 25। এখন আবারও 48 এরপরে 5 6 30, উপরে 30 আর নিচে হচ্ছে কত 25। 30 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে এখানে 48 যোগ 30 কে 25 দিয়ে ভাগ করলে কত পাবো 1.2, তাহলে 48 আর 1 হচ্ছে কত 49, তাহলে এখানে 49.2, 49.2 আছে খ নম্বরে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 114 নম্বর প্রশ্নে x বার সমান a প্লাস সামেশান এফ আই ইউ আই বাই এন গুণিত এইচ, এক্ষেত্রে x বার নির্ণয়ে গড় হলে a কে কি বলা হয়, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ হচ্ছে আনুমানিক গড়। 115 নম্বর প্রশ্নে বলছে মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি, বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটি। এগুলো দেখতে সবগুলো একই রকম হলেও একটু করে পার্থক্য আছেই। আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি যে এল প্লাস এন বাই 2 প্লাস এফ সি গুণিত এইচ ভাগ এফ এম, কিন্তু মধ্যকের ক্ষেত্রে মাইনাস হওয়ার কথা ছিল তাই এটা আছে প্লাস, তাই এটা হবে না। এরপরে খ নম্বরে দেখতে পাচ্ছি এল প্লাস এন বাই 2 মাইনাস এফ এম, কিন্তু এখানে হওয়ার কথা ছিল এফ সি, তাই এটাও বাদ। এরপরে গ নম্বরে দেখতে পাচ্ছি এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণিত এইচ, এটি হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। 116 নম্বর প্রশ্নে এখানে একটি সারণী দেওয়া আছে এবং প্রশ্নে বলছে এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত, রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল এই প্রশ্নটি। তো যদি আমরা এফ ওয়ান এর মানটাকে বের করি, এফ ওয়ান এর মান বের করার নিয়ম হলো প্রচুরক শ্রেণীর সাথে আগের শ্রেণীর গণসংখ্যাটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20 আর এটি হচ্ছে প্রচুরক শ্রেণী, এর আগের সংখ্যাটা বিয়োগ করতে হবে, তাহলে 20 মাইনাস হচ্ছে কত 8, তাহলে 20 থেকে 8 বাদ দিলে 12। এবার যদি আমরা এফ টু এর মান বের করি তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যার সাথে পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে আছে 20 মাইনাস কত 7, তাহলে 20 থেকে 7 বাদ দিলে 13। এখন আমরা যেহেতু যোগ আকারে করতে বলেছে তাই এই দুইটি সংখ্যাকে যোগ করে দেব, এফ ওয়ান প্লাস এফ টু সমান তাহলে পাবো কত 12 যোগ হচ্ছে 13, 12 আর 13 যোগ করলে কত পাবো 25। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 25 আছে খ নম্বরে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 117 নম্বর প্রশ্নে পরিসংখ্যানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, সকল বোর্ড 2018 সালে এসেছিল এই প্রশ্নটি। তো এখানে বলছে মধ্যক, মধ্যক সমান আমরা সূত্রটি জানি এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণিত এইচ ভাগ এফ এম, তাই এটা ঠিক আছে। এরপরে প্রচুরকের ক্ষেত্রে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণিত এইচ, এটাও ঠিক আছে। কিন্তু তিন নম্বরে দেখতে পাচ্ছি গাণিতিক গড় সমান দেওয়া আছে এন প্লাস ওয়ান বাই 2, এটা ঠিক নেই, তাহলে 1 এবং 2 ঠিক আছে, তাহলে 1 ও 2 আছে ক নম্বরে, তাই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 118 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল এই প্রশ্নটি। জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ, যেহেতু বয়স তাপমাত্রা ও ওজন এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাই জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলকেরই উদাহরণ। এরপরে 119 নম্বর প্রশ্নে বলছে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন, সকল বোর্ড 2018 সালে এসেছিল। তো গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে অবশ্যই প্রথমে পরিসর বের করতে হবে, তাই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এই ভিডিওর সর্বশেষ 120 নম্বর প্রশ্ন, কোনটি বিচ্ছিন্ন চলক, ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল এই প্রশ্নটি। তাপমাত্রা বয়স উচ্চতা এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাই পাখির সংখ্যাটাই হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। কষ্ট করে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।